সোমাদিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে নাজিরবাজার ও লালাবাজারের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি শেখ মোহাম্মদ মতিন মিয়া সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট লন্ডন শাখার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবাসী শেখ মোহাম্মদ মানিক মিয়া। এতে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর মাদ্রাসার প্রিন্সিপাল বদিউদ্দিন বদরুজ্জামান, শিক্ষক হাফিজ মোহাম্মদ জয়নুল হক সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।